হ্যালো এভ্রিওান আপন সম স্বাগত আপনার প্রিয় ইউট্যুব চ্যানেল আসত আলোচনা করা গতকাল আপনাদের দেখে মুখ্যমন্ত্রী গণমাধ্যম গোটে সাকার দিয়ে সেক্ষাৎকারে দেখুন যে শিক্ষক নিযুক্তি এবার বাষট্টি হাজার খালি পড়েছি যা মাধ্যমিক ও প্রাথমিক মিশে দেখষি হাজার শিক্ষক নিযুক্তি ওড়িশ পড় তা এবার সমস্ত চিন্তিত এত সংখ্যক শিক্ষক নিযুক্তি আসলা পরে মধ্যে এতে কালি পড় রই বিজেডি সরকার যে রয়েছে সে সময় ঠিক ডাটা দিয়া যা কি তা সন্দেহে সমস্ত রয়েছেন এবার দেখুন যেতবে নিজে মুখ্যমন্ত্রী বাষট্ঠি হাজার শিক্ষক নিযুক্ত খালি রয়েছে বলে সেসবক দেখলে বহু শীঘ্র দেখুন আপনার যে আশা নত আপনার হাইস্কুল শিক্ষক যাকে টি জিটি শিক্ষক আসব না যে ভাবুলে এবার দেখুন এল টিআর পর পুই দেখুন শিক্ষক নিযুক্তি আসবাক যাওছি তা সহ হাজার যে কনিষ্ঠ শিক্ষক জুনিয়র টিচর আসি তাহলে বহু শীঘ্র শেষ হাপরে পু দেখুন কোড়ি হাজার সম্পূর্ণ তাকে আলোচনা করা কিনা নিজে যেত মুখ্যমন্ত্রী হয়ে সারি তাহলে নিহতি ভাবে আগুক নিযুক্তি আসবু যাও শিক্ষক নিযুক্ত প্রাথমিক তাস্ত মাধ্যমিক দেখুন গণশিক্ষা বিভাগ দিয়ে যাচ্ছি নিত্যানন্দ গণিপার ফটোচিত্র গণশিক্ষা মন্ত্রী এবার দেখ বিভাগ সম্ভাল পরে বহু জলদি দেখ ঘোষণা করা সে সব পূরণ হওয়া যাওয়াছি দেখত সান কাম সান দরমা লগু হব শিক্ষক

সেসব কু এবার শিক্ষক নিযুক্ত আগক বহু আসব যাও কিন্তু যে কোডি হাজার ভ্যাকে বনিষ্ঠ শিক্ষক নিযুক্তি যে আসিছি তা সমস্ত সন্দেহ রয়েছেন কিনা কেবে শেষ হব দেখুন সিঙ্গল বেঞ্চর যে তাহলে দেখতন বেঞ্চে চ্যালেঞ্জ হল এবার ডিভিজন বেঞ্চর ৰায় যে আচিব তাপেৰে কিছুজনৰ নিহা ভাৱে ভাল লাগিব নাই যা সপক্ষ ন যাব সেই পুই সুপ্ৰিম কোৰ্ট যাব চাহব কিন্তু কাহো কি অটকাই পাৰিব নাই যাওঁ কাহ অটকি পাৰিব নাই যা সপক্ষে ন আচিলে সেই নিশ্চয় যিব কিন্তু গভৰ্ণমেণ্ট হাইকোৰ্টৰ কথা কোনো মানি আগু বঢ়িবা উচিত কাকিনা ছিংগল বেঞ্চ যদি किसी भूल डिवीज़न बेंच निहात भाव ठीक हो डजन बेच रो राय आसबा सुप्रीमकोर्ट गांत ठीक से राय ही आसे तो जो को जो जजमेन्ट आसडर को भल लगे ना कि आशायी को भल लगे ना कि क्या किए अटकै किए कटकईब कि গভর্ণমেন্ট প্রেসর করে এই প্রোসেস শেষ করা পড়বে যেমি গভর্ণমেন্ট সুপ্রিমকোর্ট যেমি ন যাও তা দৃষ্টি রকি আগু সমস্ত আশায়ী একজুট হয়ে এই প্রোসেস কু শেষ করার চেষ্টা করি এবং মুখ্যমন্ত্রী কহবা অনুসারে যে শিক্ষক নিযুক্তি খালি তা তাহা পূরণ করার বহুত জলদে বিজেপি গভর্ণমেন্ট রিকোয়েস্ট করা যথাশীঘ্র প্রাথমিক শিক্ষাকে গুরুত্ব দেওয়া কয় কাংকি ন বিজে চৰকাৰে কেৱল হাইস্কুলক অধিক গুৰুত্ব দিয়া যদি বিজেপি চৰকাৰ নিশ্চয় দেখন্ত আপোনাৰ প্ৰাইমেৰী শিক্ষা কু অধিক গুৰুত্ব দিব আৰু প্ৰাইমেৰী শিক্ষা যা কালিটি এজুকেচন সৃষ্টি কৰি পাৰিব ওড়িশাৰে যদি প্ৰাইমেৰী শিক্ষা যদি সদৃঢ় নথিব ত'লে কেৱল দেখোন মাধ্যমিক শিক্ষা কি উচ্চ শিক্ষা যেতিয়া গুৰুত্ব দিলে যদি প্ৰাথমিক শিক্ষা সঠিক নথিব ত'লে কেৱল বাজ গঠিত হৈ পাৰিব নাই সেইপাই প্ৰাইমেৰী শিক্ষা অধিক গুৰুত্ব নিশ্চয় দিব বিজেপি চৰকাৰ তাৰ শিক্ষক নিযুক্তি প্ৰাথমিক শিক্ষক নিযুক্ত বহুত শীঘ্ৰ পিথ আচাৰ যাওঁ এই সমস্ত গোটেই ৰিকুৱেষ্ট এই প্ৰচেছ কু শেষ হব দিয়া যোন আশাই মানে দেখন্ত ডিষ্ট্ৰিক্ট फोर आसू कि मेरीट फोर आसु किंतु समस्त ये प्रोसेस को शेष होगाक दि जाऊ कित जहाँ इच्छा न लगिले से जातु क्या प्रेसर करतु नहींच्छा अच्छी कोर्ट पर्यटन जातु निजे गोटे लोक मत तो जातु क्या प्रेसर कर तो प्रोसेस को शेष होगा को दि जाऊ जिते जल्दी शेष से होते जल्दी आगे कि देखिए जब निजुक्ति जल्दी आसे समस्ते खुश ही पारे आशा रखु निश्चय खुश खबर आसवाक जाता अठर तारीख जा जजमे आस टी एस रो सपक्ष आसु ये प्रोसेस शेष होगा दि जाऊ गोटे रिक्वेस्ट समस्त ये आपटिया इनफर्मेसनटे जब भल लगी भिड को लाइक करूँ तांगे शेयर कर दिखाँ थैंक यू फॉर वाचिंग